সত্যি কথা বলতে গেলে কি আসলে ভক্ত ছাড়া কখনোই কোনো আর্টিস্টের পরিপূর্ণতা পায় না। আর আমি যতটুকু জানি, আজকে অকপটে বলবো যে আমার হেটার্স এবং আমার ভক্তরা সকলেই আমাকে পজিটিভ কথা বলে, এটা আমার জন্য সবচেয়ে বড় একটা অ্যাওয়ার্ড। তো আমি খুব অল্প সময়ের মাঝে, আপনারা দেখেছেন আমার লাল শাড়ি সিনেমার সময়, আমি ইউটিউব থেকে সিলভার প্লে বাটনটা পেয়েছিলাম। বাট আমার এই সিনেমার শুটিং থেকে আজকে যদি বলি, তাহলে 1 বছরের একটা ব্যবধান। এই 1 বছরের ব্যবধানে যে আমি গোল্ডেন প্লে বাটন পাবো, এটা আসলে আমার কাছে স্বপ্ন। তো আসলে এটার টোটাল ক্রেডিট বলবো যে আমার ফ্যান ফলোয়ার, ভক্তরা যারা যেভাবেই আমাকে সময় দিয়েছেন আমার ইউটিউব চ্যানেলে, তাদের সকলকে। আর অবশ্যই স্পেশালি একটা মানুষের ধন্যবাদ দিতে চাই, সেটি হচ্ছে আমার সন্তান। মাঝে মাঝে যখন ওর কোনো ভিডিও হয়তো বা যেত, আপনারা খুব দ্রুত লুফে নিতেন। তো আব্রাম নেই, বাট আমি মনে করি আব্রামের জন্য আপনাদের সকলের অনেক বেশি দোয়া, অনেক বেশি ভালোবাসা। অবশ্যই যে ইউটিউব চ্যানেল তো ঠিক আছে, আমার সন্তানের জন্য স্পেশালি বেশি দোয়া করবেন। আর কাজের জায়গাটা আমি বলতে চাই, আসলে আমি এক ধারসে যেমন নায়িকা, একজন মা, বিজনেস করছি। তো একটা মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যখন নিজেকে যুক্ত করে, সেটা সময়ের ব্যবধান থাকে। আশা করি কুরবানি ঈদের পর আপনাদের যে চিত্রনায়িকা উপবিশ্বাস, যাকে বেশ কিছুদিন মিস করেছেন, মিসও বলবো না, কারণ ফেব্রুয়ারিতে আপনারা জানেন আমার 2টো সিনেমা রিলিজ হয়েছিল পরপর। তো তার মাঝে আমি একটা প্রতিষ্ঠান দিয়েছি, সেখানেও সময় গিয়েছে। তারপর আমার সন্তানের স্কুলিংয়ের ব্যাপার, তাকে সময়, তো সব কিছু মিলে আবার সেই চিত্রনায়িকা উপবিশ্বাস। ইনশাআল্লাহ ঈদের পর আপনারা দেখবেন আমি বেশ কিছু কাজ নিয়ে আপনাদের সামনে আসব। তো আজকে সেই আপনাদের ভালোবাসার গোল্ডেন প্লে বাটনটা আমার কাছে, যেটা এত শর্ট টাইমে পাবো আসলে আমি ভাবতেও পারিনি। কারণ কি বলবো, কারণও জানি না, শুধু এটুকু জানি যে খুবই ভালো লাগছে।